ব্যাপার জানিয়ে দিয়ে আগামীকাল বহু প্রতীক্ষিত সিঙ্গুর মামলার রায়। সিঙ্গুর মামলার রায় হবে আগামীকাল সুপ্রিম কোর্টে। বিচারপতি গোপাল গড়া এবং বিচারপতি অরুণ মিশ্র ডিভিশন বেঞ্চ আগামীকাল রায় দেবে। জানা যাবে সিঙ্গুরের যে জমি তা আদৌ টাটারা ফিরে পাবে নাকি অনিচ্ছুক কৃষকদের কাছেই তা ফেরত চলে যাবে। উত্তর পাওয়া যাবে এই প্রশ্নেরও, বেসরকারি কোনো সংস্থার জন্য আদৌ রাজ্য সরকার জমি অধিগ্রহণ করতে পারে কিনা। রাজ্যে ক্ষমতায় আসার পরে সিঙ্গুরে অনিচ্ছুক কৃষকদের জমি ফেরাতে উদ্যোগী হয় রাজ্য। সিঙ্গুর আইন প্রণয়নের মাধ্যমে জমি অধিগ্রহণ করে তা ফেরানোর প্রক্রিয়া শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। পরে হাইকোর্ট পর্যন্ত জল গড়ালে সেখানে উঠে আসে দুই মত। এরপরে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য। সিঙ্গুরের অনিচ্ছুক কৃষকদের জমি 400 একর ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ক্যাবিনেটের সিদ্ধান্ত হয়েছে, কাগজপত্র রেডি করে আসবে। বিধানসভায় সিঙ্গুর জমি পুনর্বাসন ও উন্নয়ন আইন পাশ করায় রাজ্য সরকার। টাটারা হাইকোর্টে গেলে সিঙ্গুর আইন সাংবিধানিক ও বৈধ বলে রায় দেয় সিঙ্গল বেঞ্চ। হাইকোর্টের ডিভিশন বেঞ্চে খারিজ হয়ে যায় সিঙ্গল বেঞ্চের রায়। 2012 হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। সিঙ্গুরের জমি নিয়ে তাদের পরিকল্পনা কি? শীর্ষ আদালতের প্রশ্নের উত্তরে টাটা মোটরসের আইনজীবী বলেন, দ্বিতীয় পর্যায়ে ন্যানো কারখানা তারা সিঙ্গুরে করতে চান। রাজ্য সরকারের তরফে দাবি করা হয় এমন কোনো পরিকল্পনা টাটাদের নেই। চলতি বছরের গোড়ায় সুপ্রিম কোর্টে শুনানির কথা থাকলেও টাটাদের আইনজীবীর আপত্তিতে তা পিছিয়ে যায়। রাজ্য সরকারের আইনজীবীরাও আপত্তি করেননি। মার্চে আবার শুনানির কথা থাকলেও তা হয়নি। মামলা মোকদ্দমার গেরোয় 4.5 বছর পরও কৃষকরা জমি ফেরত পাননি। এই অবস্থায় সুপ্রিম কোর্টে দায়ের হয়েছে আরও একটি জনস্বার্থ মামলা। সিঙ্গুর মামলার দ্রুত নিষ্পত্তি এবং মামলার ফয়সালা না হওয়া পর্যন্ত প্রতি মাসে আর্থিক ক্ষতিপূরণের দাবিতে শীর্ষ আদালতে আর্জি জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট 24 ঘন্টা। সিঙ্গুর মামলা নিয়ে ডিভিশন বেঞ্চে একের পর এক শুনানি, কিন্তু 4.5 বছরেও জমি ফেরত পাননি অনিচ্ছুক কৃষকরা। সদিচ্ছার প্রশ্নে বিভিন্ন সময় সর্বোচ্চ আদালতে তিরস্কৃত হয়েছে টাটা মোটরস এবং রাজ্য। সুপ্রিম কোর্টে বিচারপতি ভি গোপাল গড়া ও বিচারপতি অরুণ কুমার মিশ্রের বেঞ্চে চলছে সিঙ্গুর জমি মামলার চূড়ান্ত পর্বের শুনানি। বৃহস্পতিবার শীর্ষ আদালতে টাটা মোটরসের আইনজীবী বলেন, পশ্চিমবঙ্গ সরকারের আমন্ত্রণেই তারা রাজ্যে এসেছিলেন, সিঙ্গুরের জমি সরকারই তাদের দেখিয়েছিল। রাজ্য সরকারের আইনজীবী তার সওয়ালে পাল্টা বলেন, তাদের মনে হচ্ছে আইন মেনে সিঙ্গুরের জমি অধিগ্রহণ করা হয়নি। সরকার ও টাটার আইনজীবীদের মধ্যে বেশ কিছুক্ষণ চলে সওয়াল জবাব। টাটা মোটরসের আইনজীবী যুক্তি দেন, কোনো রাজনৈতিক দলের সঙ্গে নয়, রাজ্য সরকারের সঙ্গে তাদের চুক্তি হয়েছিল। সরকার বদলের পর সরকারের অবস্থান বদল হওয়া ঠিক নয়। এখন সুপ্রিম কোর্টে রাজ্য সরকার এমন কিছু নথি পেশ করছে যা কলকাতা হাইকোর্টে পেশ হয়নি। এভাবে শীর্ষ আদালতে নতুন নথি পেশ করা যায় না। হলফনামায় রাজ্য সরকার বলেছে, সিঙ্গুরের জমি নিয়ে পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগমের সঙ্গে টাটাদের চুক্তি হয়। এখন সরকার বলছে জমি অধিগ্রহণ আইন মানা হয়নি। যদিও হাইকোর্ট সুপ্রিম কোর্টে আগে কখনো এ কথা বলেনি তারা। এদিনের শুনানিতে শীর্ষ আদালতে তোপের মুখে পড়ে টাটা মোটরস ও রাজ্য সরকার। টাটার স্বার্থে আইন দুর্মুষ হতে পারে না। টাটারা তো প্রায় দানের জমি পেয়েছে, জনগণের টাকায় অধিকৃত জমি ভোগ করা হচ্ছে, মন্তব্য করে শীর্ষ আদালত। টাটার আইনজীবী যুক্তি দেওয়ার চেষ্টা করেন, জমি তারা সরাসরি কেনেননি, সরকার তাদের জমি দিয়েছিল, তাই জমি শীর্ষ আদালতে আবেদন করা হয়। ব্যুরো রিপোর্ট 24 ঘন্টা। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন মেধা পাটেকার, সরাসরি কথা বলবো তার সঙ্গে। মেধাজি, কাল ইয়ে ফাইনাল ভার্ডিক্ট দেনে ওয়ালে হ্যায় সুপ্রিম কোর্ট, ক্যা লাগ রহা হ্যায় আপকো? वर्डिक्ट तो अगर सुप्रीम कोर्ट को न्याय ही करना है तो विस्थापितों के पक्ष में ही होना चाहिए। जो चासी है, जो किसान है, उन्होंने अपना बलिदान भी दिया है, और जो मजदूरों की जमीन भी ली थी, जो कि उनके आबादी की जमीन है, जैसे दोबादी गांव की है, वो भी उनके गांव की जमीन होगी तो भी वो वापस करनी चाहिए। जो अनविलिंग है, उनको जमीन नहीं देनी है और नहीं देनी थी, जिन्होंने पैसा भी नहीं लिया है, ऐसे करीबन 400 एकड़ के किसान तो है ही, और उनको जबरदस्ती अतिक्रमण करके एक प्रकार से वंचित किया गया था, तो सुप्रीम कोर्ट ने न्याय करना चाहिए। और पश्चिम बंगाल सरकार ने इस बारे में जो भूमिका ली है वो स्वागतार्ह है, और मुझे लगता है विरोधी दल के नेता भी अभी यही भूमिका लेने वाले होंगे और लेंगे, क्योंकि भूमि अधिकार आंदोलन आज देश में चल रहा है, उसी के तहत ये भूमि अधिकार सिंगूर के लोगों को भी वापस होना चाहिए, क्योंकि बहुत अन्याय उनके साथ हुआ था और उन्होंने बहुत कड़ा संघर्ष त्याग स्वीकार करके किया है, तो उसे न्याय मिलना चाहिए। मेधा जी, आप तो आए थे आंदोलन चलने के वक्त, वर्डिक्ट के बाद भी आएंगे क्या?
हाँ जरूर आऊंगी, मौका मिला पर। कल नर्मदा का भी बड़ा फैसला है जी। पर्यावरण मंत्रालय तय करेगा सरदार सरोवर के गेट बंद करना है कि नहीं करना है। और हम लोगों ने यहाँ दिल्ली में कल ही प्रोटेस्ट किया, तो हर जगह आज संघर्ष चल रहा है। इसलिए मैं सत्याग्रह पे हूँ। आज ही केवल सुप्रीम कोर्ट की केस थी इसलिए दिल्ली आई थी, और कल भी एक केस है तो दिल्ली रहूंगी, पर अन्यथा वहाँ नर्मदा किनारे तीनों राज्यों में आज संघर्ष चल रहा है, इसलिए मैं आ नहीं पा रही हूँ पश्चिम बंगाल में आजकल। पर जरूर आऊंगी अगर खुशी का फैसला आया तो भी, और अन्याय होगा तो भी लड़ने के लिए। नेताजी वर्डिक्ट के बाद वक्त क्या आप सुप्रीम कोर्ट में रहेंगे? वर्डिक्ट के वक्त सुप्रीम कोर्ट में तो नहीं रह सकूंगी मैं, क्योंकि मेरी कल दूसरी केस है साकेत कोर्ट में, जो कि मुझ पर हमला करने वाले अडानी कंपनी के अधिकारी के खिलाफ है, और वो बदनामी का दावा मैंने लगाया है, तो इसीलिए वहाँ रहना जरूरी होगा। अगर वहाँ रहने के बाद हो सके तो मैं जरूर पहुँचूंगी, नहीं तो दिल्ली में तो रहूंगी मैं जी। शुक्रिया हमसे बात करने के लिए, धन्यवाद। এরপর মুর্শিদাবাদের খবরে আমরা নজর রাখি। অর্পিতা, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ড পুরোটাই প্ল্যান মাফিক, ছড়ানো হয়েছে প্যানিক। সিআইডি তদন্তের প্রাথমিক রিপোর্টে এমনই তথ্য এসেছে, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পাল্টা সিবিআই তদন্তের দাবি তুলেছেন অধীর চৌধুরী। এর মধ্যে শাসক দলকে অস্বস্তিতে ফেলেছে বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল, তার দাবি এটা দুর্ঘটনা। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের অগ্নিকাণ্ড অন্তর্ঘাত না দুর্ঘটনা, তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। শুরু থেকেই মুখ্যমন্ত্রী গোটা ঘটনায় অন্তর্ঘাতের আশঙ্কা করেছেন, এবার আর আশঙ্কা নয়, সিআইডি তদন্তের প্রাথমিক রিপোর্টেই অন্তর্ঘাতের প্রমাণ মিলেছে বলে জানান তিনি। এই যে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ঘটনা ঘটেছিল, প্যানিকে করে প্ল্যান করে ভারতে মারা হয়েছিল, আমি আজকে সিবিআই, আমি আজকে সিআইডি পাল্টা সরকারি ব্যর্থতার অভিযোগে সরব হয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। হাসপাতালের পরিস্থিতি খতিয়ে দেখতে মঙ্গলবার হাসপাতালে যান তিনি, কথা বলেন গ্রেপ্তার হওয়া দলীয় নেতাদের সঙ্গে। হাসপাতালের চিকিৎসক ও নার্সদের কাছেও জানতে চান গোটা বিষয়। সিবিআই তদন্তের দাবি জানিয়ে আইনি পদক্ষেপ নিচ্ছে কংগ্রেস। অবশ্যই আমরা কোর্টে যাচ্ছি, সিবিআই দাবি সেই সঙ্গে বলেছি আমরা কোর্টে কাছে দাবি করব আমরা, যে কোনো প্রাক্তন বিচারপতি বা কারেন্ট কোনো বিচারপতির অধীনে স্পেশাল ইনভেস্টিগেশন টিমের আওতায় তদন্ত হোক। সিআইডি তদন্তকারী দলও মঙ্গলবার হাসপাতাল ঘুরে দেখেন। দিনের মধ্যভাগে অগ্নিকাণ্ডের ঘটনায় বিতর্ক উস্কে দিয়েছেন বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল। মুখ্যমন্ত্রী অন্তর্ঘাতের আশঙ্কা করলেও অনুব্রত কিন্তু দুর্ঘটনার পক্ষেই সওয়াল করেছেন। সরকারের তরফে এদিন অগ্নিকাণ্ডের মৃতের পরিবার পিছু 2 লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়। মঙ্গলবার মুর্শিদাবাদ কাণ্ডে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে একটি জনস্বার্থ মামলা। আমরিকাণ্ডের পর হাসপাতাল সুরক্ষায় যে নির্দেশিকা জারি হয়েছিল তা কতটা কার্যকরী হয়েছে তা জানতেই এই মামলা করেন এক আইনজীবী। ব্যুরো রিপোর্ট 24 ঘন্টা। মুর্শিদাবাদ অগ্নিকাণ্ডে ক্রমশই সামনে আসছে হাসপাতালের বেহাল পরিকাঠামোর ছবি। সেদিন আগুন লাগে একতলার এসি কেবিন থেকে। কর্তৃপক্ষের দাবি, অসুস্থ হলে ওই ঘরেই রাষ্ট্রপতিকে রাখার ব্যবস্থা হয়েছিল, কিন্তু হাসপাতাল ঘুরে চোখে পড়েছে বেশ কিছু অসঙ্গতি। প্রশ্ন উঠছে, আদৌ ওই ঘর রাষ্ট্রপতির জন্য বরাদ্দ করা হয়েছিল নাকি অন্য কোনো কাজে ব্যবহার হতো এসি কেবিন? আমার পেছনে দেখছেন যে রুমটি, এটাই ছিল কিন্তু মূল আগুনের উৎসস্থল। এসি মেশিনটাকে ইতিমধ্যেই খুলে ফেলা হয়েছে। বিভিন্ন মহলে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে, রাষ্ট্রপতির জন্য বরাদ্দ করা হয়েছিল এই ঘরটি এবং তারপর থেকেই নাকি টানা এসি চলেছিল, কিন্তু আদৌ কি বিশ্বাসযোগ্য এই কথা? তার কারণ, রাষ্ট্রপতির মতো এমন ভিভিআইপি মানুষকে রাখার জন্য সত্যি কি এটা পর্যাপ্ত নিরাপদ ছিল? বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে এই ঘরটিতেই নাকি রাষ্ট্রপতির জন্য বরাদ্দ করা হয়েছিল। আমরা বেশ খানিকটা এগিয়ে আসছি একদম সোজা ফাঁকা করিডোর। এই করিডোরে সমস্ত রোগী এবং রোগীর বাড়ির আত্মীয়রা যারা সব সময় যাতায়াত করেন এবং একটাই রাস্তা। মাসি একটু বলুন তো, এই ঘর দিয়ে কি আপনারা সব সময় যাতায়াত করেন? এই করিডোর দিয়ে পেশেন্টদের নিয়ে? আমরা এটা দিয়ে যাতায়াত করি, এটা দিয়ে। এই ঘরে কি হতো, মানে কারা থাকে এই ঘরে? এগুলো কেউ থাকে না,
ছাত্ররা কখনো পড়াশোনা করতো না? পরীক্ষা টরীক্ষা হয়েছিল? না, আমরা এদিকে যারা ছাত্র তারা এদিকে না ওইদিকে করেন। এই যে করিডোরটা দিয়ে যাচ্ছি, এখানে নার্সিং সুপারিনটেন্ডেন্টের একটি ঘর রয়েছে, পাশেই রয়েছে ওনাদের বাথরুম। তার পাশে যে করিডোরটি দেখতে পাচ্ছি, এই করিডোরটাই হচ্ছে কিন্তু রাষ্ট্রপতির ঘরের ঠিক পেছনের করিডোর, যার চারপাশে কাঁচের জানালাগুলি ভাঙা। এর উল্টো দিকেই বরাদ্দ করা হয়েছিল রাষ্ট্রপতি থাকার জন্য যে রুম। তাহলে রাষ্ট্রপতির নিরাপত্তা ব্যবস্থা কেমন ছিল? আপনি স্পষ্টতই দেখতে পাচ্ছেন জানালার সমস্ত কাঁচগুলো রয়েছে ভাঙা। রাষ্ট্রপতির জন্য বরাদ্দ করা রুমের করিডোরের পাশের জানলার এই হাল, এবং করিডোরের পাশেই হচ্ছে ঠিক প্লাস্টারের রুম। র্যাম্প আটকে এই যে প্লাস্টারের রুমটি তৈরি করা হয়েছে, এটাই হচ্ছে তার প্লাস্টারের রুম। সব কিছু নিয়ে সত্যি কি আদৌ রাষ্ট্রপতির জন্য বরাদ্দ করা হয়েছিল এই ঘরটি, উঠছে নানা মহল থেকে প্রশ্ন। এত ভিভিআইপি একটা মানুষের থাকার জন্য এমন একটা ঘর বরাদ্দ করা হয়েছিল, এটা কি আদৌ বিশ্বাসযোগ্য? ক্যামেরাম্যান হারেজ রতন সরকারের সঙ্গে সোমা মাইতি, 24 ঘন্টা।